প্রিয় শিক্ষার্থী তহওয়ান অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত বরাবর মতো আমি তোমাদের অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে হাজির হয়েছি আজকে আমি তোমাদের গণিতের তৃতীয় অধ্যায় থেকে পাঠদান করব তো তৃতীয় অধ্যায় বীজগণিত অংশে আছে মাইনাস টেন ও মাইনাস ফাইভ দুইটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা সৃজনশীলের ক ও ক অংশ আমি বোঝাতে যাচ্ছি তোমাদের তো এখানে ক নম্বর হচ্ছে প্রদত্ত প্রত্যেকটি সংখ্যার পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যা লেখো অর্থাৎ মাইনাস টেন ও মাইনাস ফাইভের পূর্ববর্তী ও পরবর্তী সংখ্যা লেখো তো সমাধান কয়ের সমাধান হচ্ছে মাইনাস টেনের পূর্ববর্তী সংখ্যা হচ্ছে মাইনাস ইলেভেন কারণ আমরা জানি যে শূন্য বিন্দু থেকে সংখ্যারেখায় এখানে সংখ্যারেখার দিকে খেয়াল করো সংখ্যারেখায় শূন্য বিন্দু থেকে বাম দিকে যে সংখ্যা থাকবে সেগুলো সবসময় ছোট হয় এবং ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে সবগুলো বড় হয় হোক ধনাত্মক হোক ঋণাত্মক তো মাইনাস টেন আমরা দেখতে পাচ্ছি মাইনাস টেন বিন্দু থেকে মাইনাস ইলেভেন বা দিকে অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা ছোট মাইনাস ইলেভেন ছোট অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা ইলেভেন তাই লিখছে এখানে মাইনাস টেনের পূর্ববর্তী সংখ্যা হচ্ছে মাইনাস ইলেভেন আবার একইভাবে পরবর্তী সংখ্যা অর্থাৎ মাইনাস টেনের পরবর্তী সংখ্যা হচ্ছে ডাইনের সংখ্যাটি অর্থাৎ এর থেকে বড় সংখ্যাটি মাইনাস টেনের পরবর্তী সংখ্যা হচ্ছে মাইনাস নাইন আবার ঠিক একই রকমভাবে মাইনাস ফাইভের পূর্ববর্তী সংখ্যা মাইনাস ফাইভ বিন্দু মাইনাস ফাইভের পূর্ববর্তী সংখ্যা হচ্ছে বাঁদিকের সংখ্যা অর্থাৎ বাঁকানের সংখ্যা হচ্ছে মাইনাস সিক্স অর্থাৎ দূর থেকে পরবর্তী ছোট সংখ্যাটি হচ্ছে মাইনাস সিক্স আবার একইভাবে মাইনাস ফাইভের পরবর্তী সংখ্যা হচ্ছে মাইনাস ফোর তাহলে আমরা বুঝলাম ক নম্বর সমাধান হচ্ছে মাইনাস টেনের পূর্ববর্তী সংখ্যা মাইনাস ইলেভেন মাইনাস টেনের পরবর্তী সংখ্যা হচ্ছে মাইনাস নাইন আবার মাইনাস ফাইভের পূর্ববর্তী সংখ্যা হচ্ছে মাইনাস সিক্স এবং মাইনাস ফাইভের পরবর্তী সংখ্যা হচ্ছে মাইনাস ফোর ক নম্বর হয়তো তোমরা বুঝেছো এবার ক নম্বর হচ্ছে প্রদত্ত সংখ্যা দুটি মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো প্রদত্ত সংখ্যা দুটি হচ্ছে মাইনাস টেন এবং মাইনাস ফাইভ তো এই মাইনাস টেন ও মাইনাস ফাইভের মধ্যবর্তী ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস নাইন থেকে মাইনাস সিক্স পর্যন্ত চারটি সংখ্যা এর ভিতরে চারটি সংখ্যাই আছে তো আমরা লিখছি মাইনাস টেন এবং মাইনাস ফাইভ সংখ্যাটাকে তোমরা দেখতে পাচ্ছ এই দুটো ঋণাত্মক পূর্ণ সংখ্যা এই দুটো হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা এর মধ্যবর্তী যে চারটি সংখ্যা আছে এগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা আচ্ছা মাইনাস নাইন আমরা দেখতে পাচ্ছি মাইনাস এইট মাইনাস সেভেন এবং মাইনাস সিক্স তো আমরা সেভাবে লিখতে পারি মাইনাস টেন ও মাইনাস ফাইভের মধ্যবর্তী চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে মাইনাস নাইন মাইনাস এইট মাইনাস সেভেন এবং মাইনাস সিক্স তাহলে আমরা একটা যদি সংখ্যারেখা থেকে একটা বিষয় আমরা খেয়াল করবো এবং আমরা শিখে রাখবো যে সংখ্যারেখায় বাম দিকের সংখ্যাগুলো সবসময় ছোট হয় অর্থাৎ এবং ডান দিকের সংখ্যাগুলো সবসময় বড় হয় এবং পরবর্তী সংখ্যা আমরা সংখ্যারেখা অঙ্কন করে সেগুলো আমরা ভালো করে বুঝে নিতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এখানেই শেষ পরবর্তী ক্লাসে আবার শিখবো সেই অপেক্ষায় থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে এখানেই আজকের মতো শেষ করছি।